ভগবানের কি অশেষ করুণা বলো সহিত। আমরা পিয়াকে ধি ভেবে কাছে টেনে নিয়েছিলাম, আর গৌরী রুদ্রকে বিয়ে করেছে বলে গৌরীর উপর রেগে গিয়েছিলাম। আজকে ঈশ্বর তার লীলা দেখালেন। আমাদের 15 বছর ধরে দেখা স্বপ্নটাকে ঈশ্বর সত্যি করে দিলেন সবার অজান্তে। সবই ভোলানাথের কৃপা। দেখো কথায় আছে না, রাখে হরি মারে কে। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, সব মিলিয়ে দিয়েছেন। তাই 15 বছর আগে আমাদের সবার দেখা স্বপ্নটা এখন আমরা নিজেদের চোখের সামনে সত্যি করে তুলতে চাই। আমরা ধি আর রুদ্র আবার বিয়ে দেব। আপনি ধিকে সম্প্রদান করবেন, আর রাজি হবেন না। বেশ, আমি রাজি। আমার জন্যে আমার মেয়ে যা করেছে ওর জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তবে প্রভাকর বাবুর মুখে যেটুকু শুনেছি, উনি না থাকলে গৌরী যে দিয়ে সেটা আমরা জানতেই পারতাম না। গৌরী থেকে ধি হবার এই যে যাত্রা, তার জন্যে ওনার অবদান কিন্তু অনেকখানি। তার উপর উনি আবার ধিয়ের পরিবারেরই একজন, তাই আমি চাই আমার সঙ্গে প্রভাকর বাবু এই বিয়েতে গৌরীকে সম্প্রদান করুন। এই প্রস্তাবে আমি রাজি। আমি খুব খুশি যে এই খুশির দিনে আমি আমার ধি মাকে সম্প্রদান করতে পারবো। কি রে গৌরী, সরি ধি কি নামে যে ডাকি তোকে, এবারে তুই খুশি তো? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।